এখন আমি বানাবো নো বে হিমসাগর কালাকাঁদ পাই। ইনগ্রেডিয়েন্ট গুলো বলে দিই, ইনগ্রেডিয়েন্ট এর মধ্যে লাগবে আমার বাটার, তার সঙ্গে মেরি বা কিনারের বিস্কিটের গুঁড়ো, মানে নর্মাল বিস্কিটটাকে কিনে সেটাকে আমরা মিক্সিতে গুঁড়ো করে ওটার বেসটা বানাবো। আর তাছাড়া যেহেতু বারবারই বলছি যে ম্যাঙ্গো আর কালাকাঁদ এই দুটো ইনগ্রেডিয়েন্ট তো আমাদের অবশ্যই লাগবে, হিমসাগর আমের পিউরি রয়েছে এবং একই কথা বলছি যে সেই হিমসাগরের পিউরি কিন্তু মানে যেই পিউরিটা হিমসাগর দিয়ে হয়েছে হিমসাগরটা কিন্তু আম্রপুঞ্জের আমের পিউরি। ছানা থাকছে বাইন্ডিং এর জন্য, আর থাকছে খোয়া গ্রেট করা, মিল্ক মেড আর খুব সামান্য জেলাটিন। গার্নিশ করার জন্য আমি একটা গোটা আম রেখেছি, সেটাকে স্লাইস করে দেবো আর পুদিনা পাতা উপর থেকে দেবো গার্নিশের জন্য। প্রথমে বিস্কিটের গুঁড়ো যেটা রয়েছে মেরি বিস্কিট, সেটা আর বাটারকে কুক করে আমি একটা বেস লেয়ার বানাবো। এর মধ্যে দিচ্ছি 150 গ্রাম বাটার বেসটা বানানোর জন্য। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে তার সঙ্গে আমি দেবো বিস্কিটের গুঁড়ো, আর যেহেতু নামটার মধ্যেই বলছি নো বেক, অথচ এটা পাই, পাই জেনারেলি আমরা কি করি বানিয়ে এটাকে আমাদের বেক করতে হয় ওভেনে, কিন্তু যেহেতু এটা নো বেক আমি নাম বলছি তার মানেই এটা কিন্তু আলটিমেটলি বেক হবে না, এটা আমাদেরকে বানানোর পরে ফ্রিজে জমাতে হবে। 150 গ্রাম বাটার মোটামুটি মেল্ট হয়ে গেছে, এবার আমি দেবো এতে বিস্কিটের গুঁড়ো। খুব ভালো করে বাটারের সঙ্গে বিস্কিটের গুঁড়োটাকে মিক্স করতে হবে, দেব খুব সামান্য জেলাটিন। মোটামুটি এটা কুক হয়ে গেছে, বাটার বিস্কিটের গুঁড়ো আর এক এক চামচের একটু বেশি জেলাটিন দিয়ে আমি জিনিসটাকে কুক করলাম। এবার এটাকে একটা কাঁচের পাত্রে ঢেলে দিলাম যেটার মধ্যে আমি পাইটা বানাবো, ঢেলে এটাকে একটুখানি স্পুন দিয়ে চেপে চেপে এর বেসটা আমি তৈরি করলাম। অল্প নয় মানে বাটার, অল্প একটু জেলাটিন আর বিস্কিটের গুঁড়ো, এটা পাইয়ের বেস তৈরি হয়ে গেল। এবার আমাকে পাইয়ের টপ লেয়ারটা বানাতে হবে, ম্যাঙ্গো কালাকাঁদ পাই। ম্যাঙ্গোটা অবশ্যই আমি হিমসাগর ইউজ করছি, সেই জন্য নামটাও আমি বলছি হিমসাগর কালাকাঁদ পাই। অন্য একটা ফ্রাইং প্যান বা কড়াইয়ের মধ্যে আমি নিলাম 50 গ্রাম বাটার, বাটারটা একটু মেল্ট হয়ে যাবে, দেব হিমসাগর আমের পিউরি। এবার খুব ভালো করে বাটারের মধ্যে পিউরিটাকে কুক করতে হবে। বাটার আর আমের পিউরি ভালো করে মিক্স করার পরে এতে আমি দেব মিল্ক মেড, চার টেবিল চামচ মিল্ক মেড। এই ক্ষেত্রে অনেকে মিল্ক মেডটা কমও ইউজ করতে পারেন যারা খোয়ার পরিমাণ বা কালাকাঁদটা একটু বেশি দেবেন। আর এই ক্ষেত্রেও আরেকটা জিনিস বলে রাখি যে কালাকাঁদ যদি ঘরে নাও থাকে বা খোয়া যদি ঘরে নাও থাকে সেই ক্ষেত্রে যে কোনো একটা ইনগ্রেডিয়েন্ট আপনারা ইউজ করতে পারেন। খোয়া দিলে কিন্তু, যদি কালাকাঁদ ইউজ না করেন খোয়া দিলে সেই ক্ষেত্রে চিনি দিতে হবে। আমি কিন্তু ইনগ্রেডিয়েন্টের মধ্যে চিনি বলিনি, কারণ কি কালাকাঁদটা অলরেডি মিষ্টি এবং আমের পিউরিটা আর যেহেতু মানে একদম গাছ থেকে পাড়া হিমসাগর আম, আমটা প্রচণ্ড মিষ্টি,
দিয়ে দেবো ছানা, এটা বাইন্ডিংয়ের জন্যে। ছানা কিন্তু না দিলেও খেতে ভালো হবে, বাট একটু বাইন্ডিং আর ছানার মধ্যে একটা নোনতা ভাব থাকে, যেহেতু এটা লেবু দিয়ে কাটানোর পরে চিনি দেওয়া হয় না, সেই জন্যে ছানার একটা অন্যরকম টেস্ট হয়। দিয়ে দিলাম ছানা, পুরো জিনিসটা খুব ভালো করে কুক হবে ম্যাঙ্গো পিউরির সাথে। ভালো করে মিক্স হওয়ার পরে এতে দেব গ্রেটেড খোয়া। পরিমাণ মতো গ্রেটেড খোয়া যাবে। এটা কিন্তু মিডিয়াম হিটে কুক হচ্ছে খুব ভালো করে। দেব জেলাটিন, অল্প একটু জেলাটিন আমি ওই বেসটা বানানোর সময় দিয়েছিলাম, বাকিটা আমি এখন দেব, কারণ এটা আলটিমেটলি আমাকে ফ্রিজে জমাতে হবে এবং গরম জলে জেলাটিন মিক্স করার পরে কোনো খাবারে দিয়ে সেটা ঠান্ডা করলে খাবারটা জমে যায়, সেই জন্য আমাকে ব্যবহার করতে হলো জেলাটিন। এটা সহজেই বাজারে বা যে কোনো দোকানে পেয়ে যাবেন জেলাটিন। জেলাটিন একটা গুঁড়ো, সেই জেলাটিনটাকে একটু গরম জলের মধ্যে মিক্স করে বা জেলাটিন সময় জলটাকে একটুখানি ফোটালে যে লিকুইডটা তৈরি হবে সেটা আপনি গরম খাবারে দিয়ে দিতে পারেন। জেলাটিন দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করলাম জিনিসটা। এবার এতে আমি দেব কালাকাঁদ, কালাকাঁদগুলো একটুখানি আমি ক্রাম্বল করে দিচ্ছি যাতে কালাকাঁদগুলো মুখে পড়ে। পরে আমি স্পুন দিয়ে এগুলোকে এর মধ্যে ভেঙে দেব। খুব বেশি দিলাম না এই কারণে অলরেডি আমি খোয়া এতে দিয়েছি আর ছানা দিয়েছি বাইন্ডিং এর জন্য, বাট কালাকাঁদে যেহেতু একটা সুইটনেস আছে চিনি আমি দিইনি মিক্সচারটায়, সেই জন্য কালাকাঁদের ব্যবহার এখানে করতে হবে। আর সেই কারণেই ডিশটার নাম হচ্ছে নো বেক হিমসাগর কালাকাঁদ পাই। সব ইনগ্রেডিয়েন্টই মোটামুটি আমি ইউজ করে ফেলেছি, খুব ভালো করে কুক হয়ে গেছে ম্যাঙ্গো পিউরি তার সঙ্গে বাকি ইনগ্রেডিয়েন্টগুলো। এবার আমি পাই ডিশের মধ্যে মিক্সচারটাকে আস্তে করে ঢেলে দেবো। একটা লেয়ার ঢেলে দিলাম, এরপরে আমি মাঝখানে একটুখানি গ্রেটেড খোয়া দেব। দেব একটুখানি মিল্কমেড জাস্ট টেস্টটা একটুখানি বাড়ানোর জন্য, কারণ আলাদা করে চিনি আমি দিইনি। কালাকাঁদ আর মিল্কমেডের মধ্যে যে মিষ্টি ভাবটা রয়েছে সেটা থেকেই এটার মধ্যে মিষ্টি টেস্টটা আসবে। দেব বাকি মিক্সচারটা, রেডি। শুধু এটাকে একটুখানি গার্নিশ করব খোয়া দিয়ে, আর যে গোটা আমটা আমি রেখে দিয়েছি ওটা দিয়ে একটুখানি গার্নিশ করে পুদিনা পাতা দেব, দিয়ে এটা আমি ফ্রিজে জমাতে দেব।
জমানোর পরে আমি গার্নিশ করব এটাতে, কারণ এই এটা অলরেডি গরম আছে, এর মধ্যে আমি যদি আমার পুদিনা দিই ওর গ্লেজ বা টেক্সচারটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য এটা আমি এখন দিয়ে দিচ্ছি ফ্রিজে জমাতে। আমার মোটামুটি রেডি হয়ে গেল নো বেক হিমসাগর কালাকাঁদ পাই। জমে যাওয়ার পরে কিভাবে আমি এটা সার্ভ করব বা কীরকম দেখতে হবে সেটা একটু বাদেই দেখাচ্ছি, এটা এখন আমি নিয়ে যাচ্ছি ফ্রিজে। আমার মোটামুটি ডেজার্টটা সেট, এবার এটাকে একটুখানি গার্নিশ করব। গার্নিশের জন্য আমি রেখেছি গোটা আম আর পুদিনা। গোটা আমটাকে আমি একটু কাটছি, এই একটা পিস, এই একটা পিস, দেব পুদিনা পাতা। তৈরি হয়ে গেল নো বেক হিমসাগর কালাকাঁদ পাই। এবার আমি শেখাবো স্লো কুক থাই ম্যাঙ্গো চিকেন কারি। নামটার মধ্যেই বোঝা যাচ্ছে এটা একটা থাই ডিশ, বাট ডেফিনেটলি গ্রেভিটার মধ্যে ম্যাঙ্গো পিউরি এবং ডাইসেস অফ ম্যাঙ্গো ইউজ হচ্ছে, সেই জন্য ডিশটার নাম স্লো কুক থাই ম্যাঙ্গো চিকেন কারি। ইনগ্রেডিয়েন্ট চিকেন কারি কাট রয়েছে, চপ অনিয়ন, চপ জিঞ্জার মানে পেঁয়াজ আদা কুচোনো, কাঁচা লঙ্কা, রসুন এগুলো সব কুচোনো, মেন কুকিং মিডিয়াম রিফাইন্ড অয়েল, আমের পিউরি রয়েছে। একই কথা বলছি, সেই আম কিন্তু আমার এই গাছ থেকে পেরে আনা হিমসাগর আমের পিউরি। আমের কুচোনো কিছু পিস করা রয়েছে, একটা পেস্ট আমার কাছে রয়েছে যেটা হোম মেড এখানে তৈরি করা, যার মধ্যে রেড চিলি রয়েছে, টার্মারিক, গালাঙ্গাল বা আম আদা, আম আদার কুচোনো আমার কাছে কিছুটা রয়েছে, আর রয়েছে এর মধ্যে লেমন গ্রাস। তো সব মিলিয়ে একটা ইয়েলো কারি পেস্ট হোম মেড। আর চিকেন তো ডেফিনেটলি, ডিশটা যখন চিকেনের, মেইন ইনগ্রেডিয়েন্টটা চিকেন কারি কাট, মানে একটা গোটা চিকেনকে ১২টা পিস করে রাখা। শুরু করছি, প্রথমে কড়াইয়ে তেল গরম করব। তেলটা একটু গরম হয়ে গেলে আমি দেব কুচোনো পেঁয়াজ। কুচোনো পেঁয়াজ, পেঁয়াজটা খুব ভালো করে সতে করতে হবে, ভাজা নয় বাট গরম তেলের মধ্যে এটাকে সতে করতে হবে, যেটাকে আমরা একদম বাংলা ভাষায় বলি সাতলানো। পেঁয়াজটা একটুখানি সতে হয়ে যাওয়ার পরেই ওর মধ্যে আমি দেব কুচোনো আদা দু চা চামচ, কুচোনো রসুন এক চা চামচ, একটু গ্রিন চিলি দেবো হাফ চা চামচ বা এক, কেউ কেউ যারা একটু বেশি ঝাল খাবেন তারা এক চা চামচ দিতে পারেন, আমি একটু কমের দিকে দিলাম কারণ আমি যে হোম মেড একটা পেস্ট বানিয়ে রেখেছি সেটার মধ্যে কিন্তু একটুখানি
রেড চিলি বা লাল লঙ্কা রয়েছে, শুকনো লঙ্কা, এটাকে খুব ভালো করে সতে করতে হবে। রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে সতে হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেবো কারি কাট চিকেন পিস করে রাখা, অবশ্যই কিন্তু এটা উইথ বোন বা হাড় সমেত চিকেন। আর সবসময় চিকেন রান্না করার সময় চিকেন কড়াইতে দেওয়ার পরেই তার সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন নুন, দিয়ে খুব ভালো করে মিক্স করে ওটাকে ঢাকা দিয়ে দেবেন, তাহলে চিকেনটা সেদ্ধ হতে খুব কম সময় লাগবে আর চিকেনের মধ্যে প্রপার ওয়েতে নুনটা যাবে। নারকেলের দুধও রয়েছে একটা ইনগ্রেডিয়েন্টের মধ্যে, সেটা আমি পরে ইউজ করব। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচোনো সতে করার পরে আমি চিকেন কারি কাট দিয়ে তাতে নুন দিয়েছি। এবার নুন দেওয়ার পরে এটাকে খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ছাড়তে হবে, এবং নুন দিয়ে সেদ্ধ করব বলে আমি দিয়ে দেব এর মধ্যে ঢাকনা। ঢাকা দিয়ে দিলে কি হবে, আমার চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হবে তাড়াতাড়ি, কম সময়ের মধ্যে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। নুন দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে চিকেনটা কিছুক্ষণ সময় দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্যে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে চিকেনটা। এবার এর মধ্যে একটুখানি ক্রাশ ব্ল্যাক পেপার দেবো বা গোলমরিচের গুঁড়ো, গুঁড়ো বলতে পাউডারের থেকে ক্রাশ দিলে সবসময় বলছি টেস্টটা ভালো হয়, সেই জন্য আমি ক্রাশ ব্ল্যাক পেপার দিচ্ছি। খুব বেশি দেবো না, এই কারণে আমার ইয়েলো কারি পেস্টের মধ্যে একটু রেড চিলি আছে, তার সঙ্গে গ্রিন চিলি চপ আমি অলরেডি দিয়েছি। এর মধ্যে দেবো সুইট বেসিল লিভ। এটার মধ্যে একটা মিষ্টি গন্ধ আছে, রান্না করার সময় এটা দিলে কি হবে পুরো গ্রেভিটার মধ্যে বেসিলের গন্ধটা চলে যাবে। এবার একে একে আমি বাকি ইনগ্রেডিয়েন্ট দেব। নেক্সট আমি দিচ্ছি চপ করে রাখা বা কুচিয়ে রাখা আম আদা, এক চা চামচ দিচ্ছি। হোমমেড কারি পেস্ট, বাড়িতে তৈরি করে রাখা কারি পেস্ট, যেটার মধ্যে গালাঙ্গাল বা আম আদা রয়েছে, লেমন গ্রাস রয়েছে, ইয়েলো কারি পাউডার রয়েছে, অল্প টার্মারিক রয়েছে মানে হলুদ, আর রয়েছে লেমন গ্রাস। মেনলি কিন্তু এই পেস্টটা থেকেই খাবারটার মধ্যে একটা থাই স্মেল আসবে, মানে স্মেল বলবো না অ্যারোমা বলবো, কেন কি এটা একটা ভালো গন্ধ, থাই ফুডে যে গন্ধটা বেরোয় অলরেডি আমি সেই গন্ধটা পাচ্ছি এখানে রান্না করতে করতে, সুইট বেসিলের সঙ্গে একটা থাই পেস্ট যেটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। এটা বানাতে বানাতে এর মধ্যে দেব ম্যাঙ্গো পিউরি, আন্দাজ মতো আমি এখানে 6-7 স্পুন ইউজ করলাম। ম্যাঙ্গো পিউরি দিয়ে ভালো করে জিনিসটাকে মিক্স করতে হবে, প্রত্যেকটা চিকেন পিসের মধ্যে যেন মশলা বা ইনগ্রেডিয়েন্টগুলো খুব ভালো করে মিশে যায়। এবার দিয়ে দেবো কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ। খুব সামান্য পরিমাণে চিনি, কারণ আমের পিউরিটার মধ্যে অলরেডি একটা মিষ্টি ভাব রয়েছে, চিকেনের প্রিপারেশন খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না। অনেকটাই কুক হয়ে গেছে চিকেনগুলো, এবার আমি এর মধ্যে দিয়ে দেব বড় বড় ডাইস করে রাখা আমের পিসগুলো, কারণ এগুলো গ্রেভিটার সঙ্গে ভালো করে সেদ্ধ হবে। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য দেব, কারণ কি মশলাগুলো দিয়ে আমি চিকেনটা যখন কষিয়েছিলাম তারপরেও আমি একটু সময় রেখেছিলাম এটা হাফ সেদ্ধ হওয়ার জন্যে, সেই কারণে অল্প সেদ্ধ হয়েই রয়েছে চিকেনটা। বাকি ইনগ্রেডিয়েন্ট দেওয়ার পরে আমি আবার একটুখানি ঢাকা দিয়ে দিলাম চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য চিকেনটা দিয়েছিলাম,
মোটামুটি চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটা আর একটুখানি শুকিয়ে গেলে আমি এটাকে ফাইনালি প্রেজেন্টেশনের জন্য দেব। প্রিপারেশনটা আমার রেডি হয়ে গেছে, প্রেজেন্টেশন পার্ট। ভীষণ ভালো একটা ফ্লেভার আসছে, থাই ফ্লেভার, তার মধ্যে বেসিল লিফের একটা সুইট ফ্লেভার রয়েছে, তার সঙ্গে কারি পেস্ট কোকোনাট মিল্ক মিলিয়ে একদম প্রপার একটা ফ্লেভার, যার মধ্যে আরেকটা ডমিনেটিং ফ্লেভার হচ্ছে গাছ থেকে পাড়া আম। আমার প্রিপারেশন রেডি, তৈরি হয়ে গেল স্লো কুকড থাই ম্যাঙ্গো চিকেন কারি। এবার আমি দেখাচ্ছি চার গ্রিল তেলাপিয়া উইথ র ম্যাঙ্গো সালসা অ্যান্ড পার্সলে পোটাটো। তেলাপিয়া ইনগ্রেডিয়েন্টের মধ্যে মেইন ইনগ্রেডিয়েন্ট তেলাপিয়া মাছ, যেটাকে আমি আদা রসুন পেস্ট আর লেবুর রস নুন গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। কাঁচা মাছ এটা, আর মাছের পিঠের দিকটা ছুরির একদম কর্নারটা দিয়ে ছোটো ছোটো করে পাতলা কাটা, যাতে ভেতরে ম্যারিনেশনটা ঢোকে। আর ম্যারিনেট হওয়ার পরে আমি 40 মিনিট মতো রেখেছি এটা ম্যারিনেট করার পরে। আদা রসুন পেস্ট, নুন, লেবুর রস আর খুব সামান্য অলিভ অয়েল দিয়ে মাছটা ম্যারিনেট করে রাখা। এবার এটাকে ননস্টিক প্যানের মধ্যে অয়েল দিয়ে গ্রিল করতে হবে। দিলাম অল্প একটু রিফাইন্ড অয়েল, তেল গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে মাছ আমি ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, বেটার হয় দুটো দুটো করে দেখালে, একটা থাক আমি দুটো দুটো করে গ্রিল, দুটো দিক খুব ভালো করে গ্রিল হবে, তাতে একটুখানি সময় তো অবশ্যই লাগবে, সেই কারণে আমি মাছটা গ্রিল হতে হতে বানানো দেখিয়ে দিই। র ম্যাঙ্গো সালসা, র ম্যাঙ্গো সালসা বানাচ্ছি। র ম্যাঙ্গো সালসা বানাতে আমার লাগছে কুচনো কাঁচা আম, কাঁচা আমের একটুখানি পিউরি করে রাখা, কুচনো ধনে পাতা, একটুখানি অলিভ অয়েল, পেঁয়াজ কুচো, রসুন কুচো, কুচনো পেঁয়াজ, কুচনো রসুন, সামান্য নুন, লেবুর রস, খুব বেশি নয় কারণ আমটা ইটসেলফ টক, এবং আমের যে কাঁচা আমের পিউরি সেটাও টক, সেই কারণে লেমন জুসটা খুব বেশি আমি দেবো না। আর এই সালসাটা, এটা একটা মেক্সিকান ডিপ বা সস, বাট এটাকে একটুখানি ইন্ডিয়ানাইজ করার জন্য আমি খুব সামান্য এর সঙ্গে দেব কাসুন্দি, কারণ কাসুন্দি কাঁচা আমের সঙ্গে খুব ভালো যায়। এর জায়গায় কেউ মাস্টার্ড পেস্টও ইউজ করতে পারেন। দেব খুব সামান্য চিনি, হয়ে গেল আমার র ম্যাঙ্গো সালসা রেডি। এটাকে আমি মাছের সঙ্গে পরে সার্ভ করব।
মাছের একটা সাইড অলরেডি গ্রিল হয়ে গেছে। আমরা কালারটা দেখলেই বুঝতে পারবো যে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। আরেকটা দিক আমরা খুব ভালো করে কুক করব বা প্যান গ্রিল করব, যাতে মাছের দুটো দিকই খুব ভালো করে কুক হয়ে যায় এবং একটা প্রপার ফ্লেভার আসে। গ্রিল করার পরে যেরকম একটা পোড়া গন্ধ বেরোয় সেরকম একটা গন্ধ। আমরা দেখতে পাচ্ছি মাছটা মোটামুটি পেকে গেছে, পরে ফিনিশিংয়ের সময় আমরা আবার এটাকে একটু গরম করে নেব। সেই সময়ের মধ্যে আমরা দেখিয়ে দিই পার্সলে পোটাটো বানানো। পার্সলে পোটাটোর জন্য আমার লাগবে একটু বাটার, বেবি পোটাটো বা ছোট আলু। গরমকালে অনেক সময় ছোট আলু আমরা বাজারে না পেলে বড় আলু ডাইস করে কেটে সেদ্ধ করেও আমরা ইউজ করতে পারি। মেল্টেড বাটার, বাটার একটুখানি মেল্ট হয়ে যাওয়ার পরেই ওর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করা আলুগুলো। দেবো সামান্য নুন, সামান্য গোলমরিচ আর চপ পার্সলে, এটা কিন্তু মাছের অ্যাকম্পানিমেন্ট। নুন আমি দিয়ে দিয়েছি অলরেডি, দেবো ক্রাশ পেপার। বাটারের মধ্যে মোটামুটি আলুটা সতে হয়ে যাওয়ার পর আমি দেব চপ পার্সলে, মানে পার্সলে দিয়ে আমি ফিনিশ করব এটা। এটাকে খুব ভালো করে মিক্স করে আস্তে করে করে টস করতে হবে, তাহলে পুরো আলুগুলোর মধ্যে পার্সলেটা লেগে যাবে। পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে আলুগুলোর মধ্যে পার্সলেটা পুরো মেখে গেছে। আমার রেডি হয়ে গেল পার্সলে পোটাটো, যেটা গ্রিল তেলাপিয়ার সঙ্গে অ্যাকম্প্যানিমেন্ট হিসেবে আমরা সার্ভ করব। এই প্রসঙ্গে বলে রাখি যে আমি তেলাপিয়া মাছ দিয়ে দেখাচ্ছি, বিকজ এটা একটা সুইট ওয়াটার ফিশ বা মিষ্টি জলের মাছ এবং ভীষণ টেস্টি এই মাছটা। মানে আমার তো পার্সোনালি এটা ভীষণ পছন্দের মাছ। কেউ কেউ তেলাপিয়া যারা খান না বা পছন্দ করেন না বা অনেক জায়গায় পাওয়া যায় না, তাদের জন্য বলি অন্য যে কোনো কম কাটাওয়ালা মাছে কিন্তু আপনারা এটা বানাতে পারেন। এক্সাম্পল ভেটকি দিয়ে হতে পারে, গুড়জালি বা ইন্ডিয়ান সামান দিয়ে হতে পারে, আর বোয়াল এগুলো যেগুলো কাটা কম হতে পারে, পমফ্রেট মাছ দিয়ে আপনারা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন ভালো হবে। পার্সলে পোটাটো রেডি, এটা আমি এখনই অ্যাকম্প্যানিমেন্ট হিসেবে প্লেটের সাইডে দিয়ে দিলাম। এটা মাছের অ্যাকম্প্যানিমেন্ট। এবার খুব সামান্য বাটার আমার এটার মধ্যে অলরেডি আছে, এর মধ্যে একটু জিঞ্জার চপ, একটু আনিয়ন চপ দিয়ে আমি একটা মাছের সস বানাবো। এটাকে লেমন জিঞ্জার বাটার সস বলা যেতে পারে, কারণ এর মধ্যে আমি ইউজ করব একটুখানি গন্ধরাজ লেবুর জেস্ট বা খোসাটাকে গ্রেট করে রাখা, আর লেমন জুস অল্প, আর একটু বাটার আমি নিচ্ছি ফর টেস্ট, একটুখানি বাটার নিচ্ছি। চপ জিঞ্জার বাটারের মধ্যে ভালো করে সতে করলাম, একটুখানি ফ্লেভার যখন জিঞ্জারের বেরোবে এর মধ্যে আমি অল্প করে দেব চপ আনিয়ন, কিন্তু অবশ্যই এটাতে গার্লিক যাবে না। ভালো করে সতে হয়ে যাওয়ার পরে আমি অল্প করে লেমন জেস্ট দেব, যাতে মাছের মধ্যে হালকা লেবুর গন্ধটা থাকে, কারণ আমরা সবাই কিন্তু মাছে লেবুর গন্ধটা পছন্দ করি। এটা হালকা একটা গ্লেজ আমার তৈরি হয়ে গেল, যেটা আমি মাছের মধ্যে দিয়ে মাছটাকে ফিনিশ করব। আমার অলরেডি গ্রিল করা মাছটা রয়েছে, যেটার বোথ সাইড আমার কুক হয়ে গেছে। এবার গ্রিল করা মাছটাকে আমি লেমন বাটার গ্লেজটার মধ্যে দিলাম, খুব ভালো করে বোথ সাইড আমি এটার মধ্যে পাকিয়ে নেব বা কুক করে নেব, তাহলে মাছটার মধ্যে একটা লেবুর গন্ধ থাকবে এবং টেস্ট ফ্লেভার দুটোই খুব ভালো হবে। আমার খাবারের তৈরির পার্টটা কিন্তু অলমোস্ট শেষ, এবার প্রেজেন্টেশন পার্ট।
অলরেডি সালসাটা আমার বানানো রয়েছে, র ম্যাঙ্গো সালসা আমি সঙ্গে দেব। এবার মাছটা দিয়ে প্রেজেন্টেশনটা করব। প্রিপারেশন রেডি, গ্রিল তেলাপিয়া উইথ র ম্যাঙ্গো সালসা অ্যান্ড পার্সলে পটাটো। শেফ জয়ন্ত ব্যানার্জির কাছ থেকে আজকে আমরা মোট 5টি রান্না শিখে নিয়েছি এবং 5টি রান্নাতেই কিন্তু আম ছিল, কাঁচা পাতা মিলিয়ে আম। আজকে এই অনুষ্ঠানটি অর্থাৎ এই রান্না অনুষ্ঠানটি আপনারা দেখবেন, এই অনুষ্ঠানটি আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন আম্রপুঞ্জ এবং আম্রপুঞ্জের সঙ্গে আরো অনেকেই ছিল, সে বিষয়টা বলে দেবেন জয়ন্ত। হ্যাঁ, শুধু আম্রপুঞ্জই নয়, আম্রপুঞ্জের সঙ্গে রয়েছে P4H মানে প্যাশন ফর হসপিটালিটি, যারা কুকারি ওয়ার্কশপ কন্ডাক্ট করেন বা বিভিন্ন ইভেন্ট ম্যানেজ করেন। তার সঙ্গে রয়েছে হিন্দুস্তান কুইজিন, যারা বিভিন্ন সোশ্যাল ইভেন্টের জন্য ক্যাটারিং করেন বা ইভেন্ট অর্গানাইজ করেন। এবং আপকামিং আমরা অনেকগুলো কুকারি ওয়ার্কশপ নিয়ে আসছি, শুধু আম নয়, সামনে বর্ষাকাল, বর্ষা নিয়ে বিভিন্ন বাচ্চাদের রান্না নিয়ে আমরা ওয়ার্কশপ করতে আসছি। এবং ওয়ার্কশপ করানো বা বিভিন্ন ইভেন্টের জন্য কন্ট্যাক্ট করতে গেলে একটা নাম্বার বলছি, ওটা নোট করে রাখুন, আপনারা টিভিতেও হয়তো দেখতে পাবেন, 9007466978, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করবেন ফর ফার্দার ইভেন্টস অ্যান্ড ফার্দার ওয়ার্কশপস। নমস্কার। নমস্কার।